ভাইরামান আল্লাহ রাসূল মিরাজ থেকে চলে আসলেন বাড়িতে বসে আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন আলীকে সঙ্গে করে নিয়া স্বামীকে সঙ্গে করে নিয়া ফাতেমা বাড়িতে আল্লাহ রাসূলের আসলেন দেখছেন আল্লাহ রাসূল বসে আছেন আর নিচুন দিকে চেহারাখানা মুখখানা মুখমণ্ডলখানা নিচুন দিকে করে আছেন হযরত আলী সালাম জালালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন আর দেখছেন যেন নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ফাতেমা যেন চিন্তায় পড়ে গেলেন আলীও যেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে এমন আপনাকে কোন জিনিস আপনাকে কাঁদিয়েছে কিসের কারণে আপনি কাঁদছেন আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ ফাতেমা বলছেন হাত দুখানা ধরে আব্বা কিসের কারণে আপনি কাঁদছেন আব্বা কি কারণে আপনি কান্না করছেন বলছেন ফাতেমা রে তোমাদের জন্য আমি কান্না করছি বলে আমরা এমন কি পাপ করলাম আব্বা জান কি ভুল করেছি আব্বা বলে তোমাদের দুইজনের মধ্যে ভুলের কারণে নয় আমি মিরাজ শরীফে গেলাম রে বেটি আমাকে জান্নাত দেখানো হলো জাহান্নাম আমাকে দেখানো হলো জিব্রাইল আমিন আমাকে নিয়ে গেলেন কোথায় জাহান্নামের মাটিতে জাহান্নামের মাটিতে নিয়ে যাওয়ার পর আমাকে দেখালেন এই রকম দৃশ্যগুলা যার কারণে আমি চিন্তা করছি আমার উম্মতনীদের মধ্যে ওইগুলা নাকি এই জন্য আমি আল্লাহর কাছে আরাধনা করছি আর কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত উম্মতনীর মধ্যে এরা না পড়ে ভাইজান মাইরা আমার আরেকটু আমার দিকে আগিয়ে আসুন আল্লাহ রাসূল ঈদের মাঠে গেলেন খুতবা দিতে দেওয়ার সময় ঈদের মাঠে খুতবা দিলেন পুরুষদেরকে সম্বোধন করে তারপর আল্লাহ রাসূল মেয়েদেরকে সম্বোধন করে মানে বক্তব্য দিলেন কারণ নারী এবং পুরুষ একই সঙ্গে ঈদ মাঠে নামাজ পড়তেন আল্লাহ রাসূলের জামানায় আমরা হয়তো করতে পারি না আলাদা কথা যদি ব্যবস্থা থাকে তাহলে করলে ভালো সহি হাদিসখানা তো আল্লাহ রাসূলের সাথে মানে সাহাবাদের সঙ্গে পিছনে ওদের পর্দার ব্যবস্থা দিয়ে আল্লাহ রাসূল ঈদ মাঠে সাহাবিয়াদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এই ব্যাপার আমার বন্ধু শোনান মায়েরা আমার এ বেটিরা আমার একবার আপনি শোনান আল্লাহ রাসূল নারীদেরকে সম্বোধন করে বললেন এ মুসলমানের নারীরা শোনো ওরে আমার সাহাবিয়ারা শোনো ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন্না মিন আকসারা আলেন নার এরে মুসলমানের বেটিরা ওরে আমার সাহাবিয়া বর্গরা শোনো তোমরা বেশি বেশি করে দান করো তার কারণ হলো আমি তোমাদের সংখ্যা জাহান্নামের মাটিতে বেশি দেখে আসলাম তারপরে আল্লাহর রাসূল বর্ণনা করলেন ওই দৃশ্যখানাকে বর্ণনা করলেন মহিলাদের সামনে যখন ওই দৃশ্যখানা বর্ণনা করতে যাওয়াই সুবহানাল্লাহ একজন মহিলা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ অনেকগুলাতে কাঁদছে কিন্তু একটা মেয়ে কান্না করতে লেগেছে মানে হাউ হাউ করে কান্না করছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার আমাদের কোনো উপায় আছে কিনা বলো নবী আমার বললেন তোমরা বেশি বেশি করে সাদকা করো বেশি বেশি করে দান খায়রাত করো এই কারণে যাতে তুমি ওই ওই গ্রুপের সঙ্গে তোমার স্থান না হয় মেয়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে পাঠান আমাদের কাছে সায়েল আমাদের কাছে লোক পাঠান আমরা দান দেব আল্লাহর নবী আলীকে বললে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যাও রে বেলাল ও
ওদের কাছ থেকে কিছু খাবার মানে সামান নিয়েছে, ওরা দান করবে, দানের মানে কাপড়খানা নিয়ে যাও। সুবহানাল্লাহ, হযরতে বেলাল করলেন কি, এখানে কাপড় মাথার কাপড়খানাকে আঁচল করে নিয়ে, এই আঁচল তুলে নিয়ে নবী আমার নবীর সাহাবী হযরতে বেলাল মায়ের কাছে গেলেন, মেয়েদের কাছে গেলেন, মায়েরা আমার অনেক টাকা পয়সা দান করলো, যে যা যত পেরেছে দান করেছে, সকলে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, এমন কোন আল্লাহর বান্দি ছিলেন যার নাকের ফুলটা উনি খুলতে পারেন না, দেওয়ার জন্য চেষ্টা করলেন, আচলে টাকা নাই, কোথাও টাকা নাই, টাকা নিয়ে আসেনি, আল্লাহর নবী বলেছেন তুমি তাড়াতাড়ি দান করো, তুমি তাড়াতাড়ি দান করো, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ইচ্ছে থাকে তাহলে। আল্লাহু আকবার, ওই মেয়েটা দেখছে আমার তো কোনো জিনিস নাই, ওই মেয়েটা নাকের ফুলটাকে খুলতে আরম্ভ করেছে, খুলতে যাচ্ছে, কিন্তু কতদিন থেকে তালা জাম করানো আছে, খুলতে পারলেন না মহিলাখানা। তখন এই নাড়তে 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 এত জোরে একটা ঝিটা দিলেন, সঙ্গে সঙ্গে তত্তর করে রক্ত পড়িয়ে বয়ে গেল, আর ওই নাকের ফুলটাকে হযরতে বেলালের আঁচলে দিয়ে দিলেন। আল্লাহ রসুল সমস্ত গিলাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে হাজির করলেন, নবী আমার দেখছেন ব্যাপারটা কি, ওরে বেলাল কেন তোমার আঁচলে এইটা, কেন রক্ত লেগে আছে, কি কারণ? তখন হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম এক কাহিনী আমি দেখলাম, একজন মাকে আমি দেখলাম, তার কাছে টাকা ছিল না, অনেকক্ষণ ধরে নাকের ফুলটা নাড়ছিল, নাড়তে 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 খোলার চেষ্টা হয়তো করছিল নাকি, খুলতে যখন পারেননি তখন জোর করে একটা ঝিটা মেরেছে, দেখলাম রক্ত নাক দিয়ে রক্ত কেটে বেরিয়ে পড়ল, আর ওই মা ওই যেন ফুলখানা আমার হাতে দেওয়ার কারণে, আমার আঁচলে দেওয়ার কারণে রক্ত লেগেছে। আর রাসূল আল্লাহ, আল্লাহ রসুল অঝর নয়নে কেঁদে পড়লেন, আর মহিলাদের জন্য কান্না করলেন, দোয়া করলেন, আর বললেন, আল্লাহ আমার উম্মতনিগুলা যেন ওই ভয়ঙ্কর আযাবের মধ্যে না পড়ে। মামা এক্ষুনি আমার ভাই শেহাবুদ্দিন সাহেব অনেক কথা বলে গেলেন দানের কথা, আমি একটা খুব দামি আপনাদেরকে কথা বলে যাব। আমার মা বেটিদেরকে আমি বললাম, আমার মা খালাদের কাছ থেকে আমার একটা আবদার থাকবে, দেখি ওই আল্লাহ রসুলের জামানার ওই সাহাবিয়াটার মতন দুটো মেয়ে কিন্তু এসেছে, আমি দেখলাম আমার ভাই শাহাবুদ্দিনের কাছে তিনটে, আল্লাহ আকবার, আমি দশ জন মেয়েকে চাই, দশ জন মেয়েকে বেশি নাই, দেখি আল্লাহ রসুলের ওই জামানার সাহাবিয়ার নামটা আমি ভুলে গেলাম মেয়েটার, ওই মেয়েটার জুড়ি দশ জনকে আমি করব, দিয়ে ওদেরকে ওর সঙ্গীর সাথী করব। ও কিসের ভয়ে দিয়েছিল, ওরা নাকের ফুল কেন ছিঁড়েছিল, নাক ছিঁড়ে দিয়েছিল কিসের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার কারণে। আমি দশ জন কি কোথায় যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আমি দশ জন বেটিকে আমার চাই, দশ জন খালাকে আমার চাই, দশ জন আমার মাকে চাই, কে এমন আসছেন যে নাকের ফুল আর অলঙ্কার আল্লাহর রাস্তায় আজকে নবীর মাদ্রাসায় দিয়ে যাবে, নবীর মাদ্রাসায় দিয়ে যাবে, এটা ওদের একটা থাকলো। আমার আব্বাজানদের কাছ থেকে আমি দশ জনের কাছে 1000টা করে টাকা নেব, দশ জনের কাছে, আর বেশি নয় 30 জনের কাছে আমি 500টা করে টাকা নিব। আর একটা আমি আপনাদের কাছে বলি, গত রাত্রের আগারাত্রিতে আমি ছিলাম ওই ইসলামপুর, আমাদের এলাকায় শিলিগুড়ির পাশে ইসলামপুর চোপড়া থানায়, সেই জায়গাতে আজকের মতোই এই নবীর একটা মাদ্রাসা তোরা ওনারা তৈরি করবেন, করেছেন, জমি কিনেছেন, আর বাউন্ডারি তৈরি করবে, ঘর তৈরি করবে, যার কারণে ওনারা কালেকশন আমাকে দিয়ে করালেন, তাতে আমার মনে হয় সকালবেলায় ফোন করে জানলাম 150 ব্যাগ সিমেন্টের বড়া পড়েছিল, 150 মতন ব্যাগ। তো আজ আমার
আম্মাজান দাদুজান ভাইজানদেরকে আমি বলি কে এমন 150 জন এখানেও আছেন আমাদের দিনাজপুরের লোক কে এমন 150 জন আল্লাহর বান্দা আছে ওই 150 আজকের 150 300 লোকের জন্য আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব জোর গলায় আল্লাহর কাছে কেঁদে দরখাস্ত জানাবো দেখুন তোমার 10 জন 150 জন বান্দা তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে দিনাজপুরের মাটিতে আজ কেউ আপনার বহরমপুরের মাটিতে 150 জন সিমেন্টের বড়া দিল কিসের কারণে উদ্দেশ্য কি তোমার নবীর মাদ্রাসার কারণে আল্লাহ তুমি কি করে এদের ব্যবস্থা কি করে করবে তুমি করো কি করে তাকে ক্ষমা করতে হয় তুমি আল্লাহ করো ভাইজান আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দোয়া করব 100 150 হোক 150 হোক 100 হোক 25 হোক আপনাকে দিতে হবে প্রত্যেকটা মা বেটি ভাই দাদুর কাছে এটা আমার আবদার থাকবে এক ব্যাগ করে সিমেন্ট কেউ যদি পারেন দিয়ে যাবেন কোনো আল্লাহর বান্দা আছেন একটা 10,000 টাকা কলম দেনেওয়ালা ওনার জন্য আমি প্রাণপণে দোয়া করব একটা হাদিস আপনাদেরকে আমি বলবো আমার ভাইজান আল্লাহর রসুল বলছেন মানুষের জীবন